তাহলে বাবুকে গোটে কথা পচরা মা, কই পারলে সে বাবু ঘরে বলি কি সৎকর্মা ননিল আগ শুন শুন গেলা শুন দে মন আর পচারিলা প্রশ্ন বলি গেলা কহিব বহন আগ চৌদ বর্ষ যায় তুমি গো বনরে রহিল আর নিশ ডালি তুমিস করেছিল চৌদ বরষ তাকর মেছা ডাড়ি হেইথিলা কি নাই হেই আয়ে যদি মেছা ডাড়ি হেইথিলা কেন ভড়ারি কাটিথিলা হ্যালো কেন ভড়ারি কে সাং নেইথিলে হ্যাঁ রামচন্দ্র লক্ষ্মণ তো চৌদ বরষ তক বনবাস যাইথিলে মামু কেন ভড়ারি সে মেছা ডাড়ি কাটিথিলা কি মেছা ডাড়ি নেই হেই মহেন্দ্র ভড়ারি সখা কোথারে আছে অসংখ্য বেদ শাস্ত্র মান জন্ম যুগে নাই আর দুইটে নয়ন কি ফল তার আগে ধরে দর্পণ জনে যে জন্ম বলে কোণা হইবা তাকে বড় দর্পণ দ্বারা সে দেখিপারে হেনটা আজি মোর মাই মাউসী মতে চিনি জানি কি না চিনি বলছন তাকর এক সিট কি দেবা আমি তোর কৃষ্ণচন্দ্র ভঞ্জা গো তোরা কি সিটি রে হবা বড় রকম নালে ননি লো কাবা সর বানি সুর কাই রে হই বড় জাগো চলি সিনা টে বড় রে যোগ্য ভণ্ডারি বলুছি এ ব্রাহ্মণ যাহা রাতি রে নাই পুরাণ মহার বলায় রাজা বাড়ি বৃদ্ধি তর পড়িয়া যাউছি রে কিয়ে বজাইব বাজা ননি লো বড়লা সমারো কাম মন সুর কাতি লাগে আইছ ভাত কাবার লাগি আইছ ননি লো জমিন একড়ে আছে যে কমে নি পারবা তোমা মুরাথি আর যা ঘড়ঘড়ি মালকে গো চরাবরি উচলা শ্রম নাই লাগবার জি হ্যাঁ মুখলি চাষ করবা তোমা মুরা বন্তু থেকে কা করমু সখা কথা রে আছে কানে জানছ কি নি আরে কুজন জন কো সুজন ন রুচে রে মূর্খ কু ন রুচে বেদ পূজন জন কু সুজন ন রুচে রে মূর্খ কু ন রুচে বেদ ভুতুরুণী অই পুরাণ পহিলে ভুতুরুণী অই পুরাণ পহিলে জানিব কি সেহি ভেদরে সয়ানি জানিব কি মর্ম সখা কুজন জন কু সুজন ন রুচে কুজন হচ্ছে কুকুর কুকুর সঙ্গে কুকুর সঙ্গে সাং হবা মুই তো মোর মাই ঘরকে আইছে মোর মাই ঘরে ব্যবহার আবার নেটা খাবো ননি কাবস ননি কাবস ল আগই ভয়রা বলুছে চোর কি মারুছে হারে পিটি হেউছে মোর দুহি কানে তার মুহকে দেখুছে দর পনে
ଏନ୍ତା ଦିଶୁଛେ ମେପ ଅଧୁଆ ମୁହା ମୋର ମାଇଙ୍କର ଲାଜ ନେଇ ସରମ ନି ବୋଲିକିରି କଥା କହୁଛେ ତତେ ସରମ ନି ଲାଗବା ଆଗ ଭୟରା ବୋଲୁଛେ ଚର୍କି ମାରୁଛେ ମାମୁ ଗୁଣିଆ ପଟେ କାଁ ବୋଲୁଛେ ମୁଇଁ ଯଦି ଏ ପର୍ବତ କେ ଫୁକି ଦେମି ପର୍ବତ ଗଡ଼ଗଡ଼ି ଯିବା ବୋଲୁଛେ କାହିଁ ଗୁଣିଆ ଆର୍ କାହିଁ ପର୍ବତ ଯଦି ମୁଇଁ ଟେଣା ପାଟି ବସିଲେ ଟେଣା ପାଟି ଛିଡି ଯିବା ବୋଲଛେ ମୋର କାହିଁ ଲିଟି ଚେରେ ଆର୍ କାହିଁ ଟେଣା ପାଟି କାହା ହେଲା ଯେ ନଦୀ ଥର ଥରି ମୁଟା ଅଛ ଦେଖିଛୁ ହଏ ଗୋ ଯଦି ଲିଟି ଚେରା ବୋଇଥିବା କେନ୍ତା ହବା କେନ୍ତା ହେସି ରାମ ଲକ୍ଷ୍ମଣ ତାଙ୍କର ମେଛା ଡାହି କାଁ କରିଥିଲେ କେନ ବାହାରି ନେଇକରି କାଟିଥିଲା ଅତି ସୁନ୍ଦର କଥା ମୋର ମାଇ ପଚାରିଛନ୍ ସୁନ୍ଦର ଭାବେ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ କାଁ ବୋଲି ଜାଣିଛ ରାମ ଲକ୍ଷ୍ମଣ ସୀତା ବରଷ ବରଷ କରି 14 ବରଷ ବନବାସ ଯାଇଥିଲେ ସେ ଭିତରେ ଅଯୋଧ୍ୟାରୁ ମାନେ ବାରିକି ନେଇଥିଲେ କି ନେଇ ଆମେ ତ 8 ଦିନେ ଭଦର ହଉଛୁ ବଢି ଯାଉଛି ଯେ 14 ବରଷ ଯାଏ ସେ ଗାଡି ମେଛା ହଉଥିଲା କି ନାଇଁ ହେଟା ପଚାରୁଛନ୍ ଗୋଟେ କଥା କହ କାଣା ନେଇ ହେଇଥାଏ ତାହେଲେ ଆମର ତାହା ହେଟା ବନ୍ଦ ସଖା କଥାରେ କହିଲେ ବିଶ୍ୱାସ କରିବେ ନା ବିଶ୍ୱାସ କରେ ବୁଝାଲେ ଯେପରି ବିଶ୍ୱାସ କରିବେ ଆଗ ଶ୍ରୀକୃଷ୍ଣ ବୋଲନ୍ତି ଆଗ ଶ୍ରୀମତୀ ବିଷ୍ଣୁ ଜନ୍ମ ହେଲେ ମୋର୍ତେ
নরসিংহর উপরে শ্রী সত্য যুগরে, নরসিংহর উপরে শ্রী সত্য যুগরে, মারিবা কুহির নকে গরাধিকে, মারিবা কুহির নকে। নরসিংহ রূপকু শান্ত করিবাকু স্বর্গরে দেবতা গণ, কেতে কলে তপ নহিলে ত্রুপত, আগ কেতে কলে তপ নহিলে ত্রুপত, পহলা দপল ধ্যান প্রাণ ধনরে আবর কহুচি, যেতবেলে বিশ্বমূর্তি ধরিছেন নৃসিংহ ভগবান, তাহাকে সান্ত্বনা দেবার লাগি দেবতা মানে তপস্যা কলে নাই পারলে, লক্ষ্মী বি আসিলে নাই পারলে, লাস্টকে ভক্ত প্রহ্লাদকে তার মানে এটা করেছিলে যে ভক্ত যেতবেলে ধ্যান কলা ভক্তর ভাব বন্ধন করি ভগবান শান্তি হেলে, কেনতা পত্র জানিছ কি নি? ভক্ত ধ্যান জানে প্রভু চক্রপণে লক্ষ্মী কু ডাকি পাশর, বইলে সঙ্গাত কহুছি মু সত, বইলে সঙ্গাত কহুছি মু সত, আজ দেবী তোতে বরস জগির, মাগ যাই সাধু মোর। যেতবেলে লক্ষ্মী ধ্যান করিলে তাঙ্কর স্তবরে সন্তোষ নাইলে ভগবান, লক্ষ্মী মান করি করি বৈকুণ্ঠকে পলাই যাইথিলে, তেণু করে সেই নৃসিংহ ভগবান ডাকি করি তাহাকে বর দেবি বলে, সে বর কানা মাগিলে জানছ? তুমি দাঢ়ি নিশ যেন ইহাদে বর্তমান হয়েছে সেতকি বেলকে নাই হবার কথা বলে, সে শুনা করারে জন্মিবা মর্তরে যাবে তুম পত্নী হবি, এই দাঢ়ি হে পিতবাস, এই দাঢ়ি হে পিতবাস, আউ নেত্রে ন দেখি চাঁদ গুড়ি মনোহারি। যেতবেলে লক্ষ্মী ঠাকুরাণী ই বরটা মাগি দিছ, তোমার সুল কলা ভিতরে যেতে জন্ম হব ই দাঢ়ি না সামনে থাকা বলছ, দেখ বাম অবতার হয়েছ এবং রাম অবতার হয়েছ এবং কৃষ্ণ অবতার হয়েছ, দাঢ়ি না চাইছে নাই হই আগ হেউ বলে করি বৈকুণ্ঠ বিহারী কমলা কুথিলে কহি, তেণু করে সিনা গোচন্দ্র বদনা, তেণু করে সিনা গোচন্দ্র বদনা, রামর দাঢ়ি নিশ্চয় বাড়ি কর্ণ বাড়ি কর্ণ দিলি নাই রাধা ভাই গো, বাড়ি কর্ণ আগ দেখিব নয়ন নরসিংহ পুরাণে বিষ্ণু কে শরীরে আছি, দেখিব নয়ন নরসিংহ পুরাণে বিষ্ণু কে শরীরে আছি, সে বিষ্ণু পায়ার অধ্যায় নিরন্তর, সে বিষ্ণু পায়ার অধ্যায় নিরন্তর, লেখহীন ভাগ রথে এই গীত গো ভাবিবা দিন দাসী।
হেলে বিশ্বাস চলে কি পজরা ই কথাটা নৈশ পুরাণ রে আছে বিষ্ণু কেশরী রে আছে দেখব হেলা তোতে কেনতা লাগলা জি তম নমি কে পদরাও ছ মুই তুমে কহলা যে কই পঠাল রে নাই বইল মতে তো আরে মুয়া তুই রে তো মডরাউ যে কা তুমে কহলা যে কই পঠাল তুমে কহলা যে কই পঠাল নাই বইল মতে তো চারগাই কই তালা দেলে দিয়ে রখবার রখুত প্রশ্ন উত্তর দেব বুঝাই যেতবেলে তুই জন্ম হেলু কেমতে গোপপুর হইলু গো ঠিক ঠিক কহ মতে আগ সে আদ্য জন্মরে কইব সভারে সে আদ্য জন্মরে কইব সভারে তেবে প্রত্যে জীবি মুই রাধা মাই গো তেবে প্রত্যে জীবি মুই আগো চঞ্চল কলাবতী বৃষমানঙ্কু ছাড়িণ আদ্য জন্ম তোর মাতা কেউথিলে সই কহিব বুঝাই আগ কেউথিলে সই কহিব বুঝাই কেউ পুরাণে প্রমাণ প্রারধন শুনিবাকু বলে মন মানে ভূষভঙ্গর স্ত্রী হোচন জুড়ে চঞ্চলা তিনটা স্ত্রী যে চঞ্চলা কৃতিধা আর কলাবতী যে ভূষভানু তো রণাটা ই মানে কে স্ত্রী কে বিয়া হাইথিলে তার না কেন সেটা কহলে আমি বিশ্বাস করমি নাই বৃষভানু রাজা কে স্ত্রী কে বিয়া হাইথিলে তাঙ্কর মা কে রাধার মা না কেন পদ্রুছন চঞ্চলা কলাবতী তৃতীয়াকে ছাড়িকি রাধার মান না কেন বলছ
হে নন্দা হে মোলা পাধন ফেরি যাব মোহন ফেরি যাব মোহন হে নন্দা নানা জন্ম হইতিলু মোর মা না কায়না তাহা কহিদেবার কে পড়বা আগো রাধিকা বইলে আহে মন শুড় শুড় তের কন্যা জন্ম তু কাহু বুঝিবু আরে মাঙ্কর বল করি বেদ পুরাণ পড় যে তেবে তোর হেব জ্ঞান আর নিসরে আছি তুই চোর কাম করু নীল জরে করে তু হেবু গণ্য
শুক্ল সেন শুক্ল সেন নন্দন টই তাহার নাম সুপ কবলাই গো সুপ্রভা তাহার কামিনা আর করিব কষ্ট সাধি তীর্থবর্ত মোহন গ দান পুত্র দানরে না প্রয়োজন তলে আর পতি বর তাত পি বর বলি দীন বন্ধু অনেক গুহারি কলে নারী জন্ম কলে সেই দ্বাদশ বালিগরে উঠি বুঝাই আরে বেড়ু ধর নুহ কাতর শুকলা কান দ্বিতীয়রে সতী তৃতীয়রে অট ইহানুমতি চতুর্থরে যতি বলি জানো পঞ্চমরে ইন্দুরেখা প্রমাণ গো ষষ্ঠে কান্তি নাম জানো পরে জানিলে জন্ম হইলে কহিদেমি জন্ম মর গ মোহন পণ্য পাতি তুমে শুণ সপ্তমরে উপ্রলাঘাত হেলা অষ্টমরে নাম আভা বলাইলা নবমরে সিনি বালি দশমে রুদ্রাণী নাম জন্ম হেলা গো বিষ্ণু আভা একাদশে আর দ্বাদশে সুকান্তি নাম জন্ম হেলা মোর জন্ম হেলা শেষে গো মোহন মোর জন্ম হেলা শেষে নেত্রে মুন খাই ক্ষীর ন দেখি নেত্রে মুন খাই ক্ষীর মৌনরে রখিছিলি শরীর তুম জন্ম সন্দেহ শুনি নারদ মুনি প্রবেশিলে পুণি গ তুম জন্ম দেলে কহি আর তুম জন্ম শুনি আহে চক্র পাই মত দেহ দেলি পালটাই গ মোহন দেহ দেলি পালটাই সম্পূর্ণ হেলা অষ্ট বর্ষ মতে সম্পূর্ণ হেলা আট বরস মামু গ আট বরস টা ইন থাউ গ বাবু ঘরে কহুতুলে যে চঞ্চলা কলাবতী এবং কৃতিদা কে ছাড়ি করি রাধার মান না কেন বলুথিলি মামু গ দিনে কেন হইতিলা গো মামু যেতেবেলে রাধা কে ছ বর্ষ হইতিলা দিনে কেন হইতিলা মামু আগ শুণ শুণ কলা কানো তুমে শুন মন দেই পচারিছ প্রশ্ন গোটি মুই কহিমি বুঝাই আগো পচারিছ প্রশ্ন গোটি মুই কহিমি বুঝাই
6 বর্ষ যেতে দেলে মামু মতে উঠিলা আগ সেই সময় দেখ মোর মাতা মরিগলা কলাবতী গর্ভে জন্মসিনে হইতিনি গো মামু মতে পালিত করিকি রখিতিলে চঞ্চলা যেতেবেলে চঞ্চলা মা রখিতিলে যেতেবেলে আরাকে 6 বর্ষ হতিলা সেই সময়াতি যেতেবেলে মোর মা মরিগলে সে সময়াতি বৃষভানু ডবল ম্যারেজ কলি গো মামু ফের গুটে আনিছিলে গো মামু কাকে সেটা গো সেটা কাকে বলুছ হয় হয় মামু গো আগ বউলা গো লীন জানো মোর মাতা কর নাম আগ বউলা গো লীন জানো মোর মাতা কর নাম সবু রাধা মানে কহেসন আমি 12টা কন্যা জন্ম হইতিলু আমি 13টা ভৌণী জন্ম হইতিলু হেলে আমি 13 ভৌণী জন্ম হেলা পরে বি গো মামু মোর গুটে ভাই থিলা রাধাঙ্কর গুটে ভাই বি থিলা মামু কেনটা গো মামু পড়োশী রাধা তো মোর মোর ভাই কে নাই কহবা সে তোমার ভাই না কাই না গো কিছু কাই না রে দিলো রাধার ভাই না কেন বলুছন আগ মিত্র ভানু বলে জানো মোর ভাইঙ্কর নাম আগ মিত্র ভানু বলে জানো মোর ভাইঙ্কর নাম বিচার কলি কেন কলি গো মামু আগ 8 বর্ষ মতে সম্পূর্ণ হেলা হে 8 বর্ষ মতে সম্পূর্ণ হেলা মোর পিতা মনে বিচার কলা মোর পাই খুঁজি গলে বর সুর কলে সুর সুতা কুমর গো চন্দ্র সেনা নাম তার আর সেঠারে রহিলি তাকু বিবাহেলি মামু গো সেঠারে রহিলি তাকু বিবাহেলি কহিদেলি জন্ম মোর মোহন কহিদেলি জন্ম মোর গুটে কথা ভাবুকে পথরামা গো মামু কই পাল্লা এটা।